নমস্কার, শিবানী রান্নার আপনাকে স্বাগত। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পালং শাক দিয়ে মুসুর ডাল। তার রান্নাটা কিভাবে করছি ভিডিওটা শেয়ার থাকুন। এখানে 100 গ্রাম মুসুর ডাল আছে, পরিষ্কার করে ধুয়ে আমি তারপর সেদ্ধ বসিয়ে দেবো। ডালের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মুসুর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এখানে আমি পালং শাক কুচি করে কেটে রেখেছি। ডালটা করার জন্য একটা টমেটো কুচি রেখেছি, 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট রেখেছি, একটু হিং রেখেছি, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছুটা গোটা জিরা রেখেছি আর 3টে শুকনো লঙ্কা রেখেছি। কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়ন, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়েছি টমেটো কুচি, চামচের মতন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচের থেকে কম আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ মতো আমি একটু হিং দিয়ে দিচ্ছি। কুচানো শাকগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো আমি নুন দিয়ে দিচ্ছি।
শাকটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটা ঢেলে দেবো। সিদ্ধ করা মসুর ডালটা আমি ঢেলে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চামচে মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি একটু শাহী গরম মশলা দিয়ে দিচ্ছি। পালং শাকের ডালটা আমার হয়ে গেছে, আমি কাচের বাটির মধ্যে নামিয়ে নেব। আজকে আমার রেসিপি পালং শাক দিয়ে মসুর ডাল আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।